के তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপনরাও হয় পর অসুখ বিসুখ হয়ে গেলে যখন দেখবেন যে মরার সময় হয়ে গেছে দেখবেন আপনরাও একটু উকি না মরে বাড়ির পাশে দিয়ে চলে যায় তাই না তাই কবি বলছেন যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপনরা হয় পর যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই মাবুদ শেষ দেখাটা মা বাবাও মাবুদ শেষ দেখাটা মা বাবাও সন্তানেও দেখে না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে আসে না ছেলে বাবার খাটলি কাঁধে নিতে এখন যে করোনা শুরু হয়েছে না এই করোনাতে বাবাও যদি করোনায় মানে আক্রান্ত হয়ে মারা গেলে ছেলেও খাটলি ধরতে যাচ্ছে না যদি বাই চান্স যদি আমাকেও ধরে লেন নাকি বাপ তার জন্য কবি কবির ভাষায় বলছেন যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে আসে না ছেলে বাবার খাটলি কাঁধে নিতে জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতা ফেরিওয়ালা সেথায় অসহায় মাবুদ এই পাপীদের কঠিন পরিণতিতে মাবুদ এই পাপীদের কঠিন পরিণতি ফেলে যেও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মওলা তুমি কাউকে দিও না আল্লাহুম্মা সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ জিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারই শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন বেরাদার আল্লাহু পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন ইন্না শায়াকুম লাশাত্তা আল্লাহ বললেন নিশ্চয়ই তোমাদের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নাকি বলেন কেউ ছেলের মুসলমানিতে গান বাজনা বাজাচ্ছে কেউ ছেলের সুন্নাতে আপনার মিলাদুন্নবী করছে কেউ আপনার বাইরে থেকে বাইজি নাচানোর মতো মেয়েদেরকে নিয়ে এসে নাচাচ্ছে যে যেমন চিন্তা করছে তাই আল্লাহ বলছে তোমাদের চিন্তাধারা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা তবে যে ভালো নিয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়াতের উদ্দেশ্যেই দশটি নেকি তার নেকির খাতায় লিপিবদ্ধ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি মনে করে যে আমি পাপের কোনো কাজে আগাবো তো ওই ফারিস্তারা পাপটা লিখতে যায় আল্লাহ বলে থামো পাপটা সে নাও করতে পারে নিয়াত করেছে যে আমার বাড়ির অনুষ্ঠানে আমি গান বাজনা বাজাবো একদিন আগে নিয়াত চেন যে না গান বাজনা হবে না মিলাদ হবে তাহলে গুনাহটা লেখা হয়ে যাবে আর সে কিন্তু নিয়াতটা চেঞ্জ করে ফেলেছে আর যদি কেউ নিয়াত করে যে না আমি ভালো একটা কাজ করব
তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, আমার ফেরেশতা তুমি জলদি করে 10টি নেকি তার নেকির খাতা লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো তার নিয়াতটা ভালো, কারণ তার নিয়াতটা ভালো। আসুন বাবাজি ভাইরা, এতদিন আমরা ফাতেমার জীবনী শুনলাম, আজকে আব্দুল আহাদের মুখ থেকে আমরা বিশ্ব নবীর জীবনী শুনলাম, পয়গম্বরদের জীবনী শুনলাম। আসেন আজকে একটু ওলি আল্লাহর জিকির আর ওলি আল্লাহর একটু জীবনী শুনে নি। হ্যাঁ, ওলি আল্লাহদের জীবনী। কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আখিরি পয়গম্বর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তবে আমার বিশ্ব নবীর পরে জগতের মধ্যে যারা ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন তারাই হলো আল্লাহর ওলি, আল্লাহর মুমিন ব্যক্তি। আজকে বর্তমানে কিছু মানুষ আছে যারা বলে থাকে যে পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি মানা যাবে না, মুমিন ব্যক্তিদের শ্রদ্ধা করা যাবে না, তাদেরকে সেজদা করা যাবে না, তাদের হাতে চুম্বন করা যাবে না। আজকে পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা বলে থাকে, কিন্তু আমার বিশ্ব নবীর পরে যদি আল্লাহর ওলিদের যদি মর্যাদা না দেওয়া হতো, আল্লাহর ওলিদেরকে যদি মানা না যেত, আজকে ভারতবর্ষে ইসলামের ফুল ফুটত না। হযরতের আমাদের গরিব নওয়াজ, উনি আসার পরে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটিয়েছেন, এর আগে কেউ কিন্তু আসে নাই। তবে গরিব নওয়াজ, আমার বিশ্ব নবীর ইশারায় ভারতবর্ষে এসেছিল। ও বাবাজি ভাইয়েরা, তবে ওলিদের শিরোমণি, ওলিদের মাথার তাজ, ওলিদের মাথার মুকুট, এটা আমরা জানি কিনা আমরা জানি না, তবে ওলিদের মাথার তাজ মাথার মুকুট হলো বড় পীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই। ওনার আব্বা জানের নাম হলো, ওনার আম্মা জানের নাম হলো উম্মুল খায়র মা ফাতেমা, ওনার আব্বা জানের নাম হলো মুসা জঙ্গি আলী সাদু সালাম। ও বেনাদার, উনি পৃথিবীর মধ্যে আসার পরে অনেক কারামত দেখিয়েছিলেন, অনেক কারামত কিন্তু পৃথিবীর মানুষরা দেখেছিল। দেখার পরে ইসলামের কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইয়্যিবাটা পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আর রোজার সম্মুখ আপনার সম্মুখীন হয়েছিলেন এবং আমার বিশ্ব নবীকে চিনেছিলেন, অনেকে মুমিন হয়েছিলেন। কিছুদিন আগে যখন আনসারের বাড়িতে মিলাদ হচ্ছিল, ওবাইদুল্লাহ বলে বক্তা আপনার ওয়াজ করছিলেন, ফরিদউদ্দিন গাঞ্জে সাকার একজন ওলির ওয়াজ করছিলেন, ফরিদউদ্দিন গাঞ্জে সাকার, উনি হলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানির খাদেম। ও বিরাদার, পৃথিবীর মধ্যে যত ওলি আউলিয়া আছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহির খাদেম হযরতে ফরিদউদ্দিন গাঞ্জে সাকার, উনি চিনি খেতে বেশি ভালোবাসতেন। কি খেতে? চিনি। গাঞ্জের সাকার, সাকার শব্দের অর্থ হলো আপনার চিনি, আর গাঞ্জ মানে হচ্ছে খনি, চিনির খনি, এই জন্য গাঞ্জের সাকার ওনার উপাধি, কারণ চিনি ভালোবাসতেন। আগে ছিল ডিলার, এখনও ডিলার, তবে আগের আর এখনকার মধ্যে পার্থক্য আছে নাকি বাপ? হ্যাঁ, এখন আপনার নেটের যুগে লরিতে আপনার চলে আসছে চিনি আর চাল, কিন্তু তখন গরুর গাড়িতে আনা হইত, গরুর গাড়িতে করে চিনি আনছে। ফরিদউদ্দিন গাঞ্জে সাগর জিজ্ঞাসা করে, এ গোলাম বলো বলো তোমার গাড়িতে কি আছে? ও কিন্তু বলল যে আমার গাড়িতে লবণ আছে। ও যদি বলে যে আমার গাড়িতে চিনি আছে তো খেয়ে নিবে, এই জন্য বলছে আমার আমার গাড়িতে লবণ আছে। বলে যা, লবণ যখন আছে তো লবণ নিয়ে চলে যা। ডিলারের বাড়িতে এসছে, আসার পরে ওগলা যখন নামাচ্ছে চিনি কিন্তু গলে না আর লবণ কিন্তু গলে যায়। যখন ডিলারের বাড়িতে নামাইতেছে, বলে আরে কি অবস্থা রাস্তায়, আস্তে আস্তে কি পানিতে ভিজেছিল? বলে না, বৃষ্টি তো আকাশে নাই। বলে না, তবে বস্তাগুলো কেন ভিজা? বলে জানি না জানি না, এতক্ষণ যখন আমরা নামাচ্ছি তখন এই অবস্থা দেখছি, তবে আমার তো লক্ষণ ভালো মনে হচ্ছে না, এগুলো চিনি নয় চিনি নয়, মনে হচ্ছে লবণ আছে, একটু চাইখা দেখ। এবার যখন জিভে দিয়ে দেখছো তো একবারে লবণ, যখন
মুখে দিচ্ছে তো একবারে লবণ। এবার বলছে রে তোদেরকে চিনি আনতে বললাম আর লবণ নিয়ে এসেছিস কারণটা বুঝি না, বলে আমরা তো চিনি নিয়ে এসেছি লবণ কি করে হয়ে গেল বুঝি না। বলে সন্দেশ রাস্তার মাঝে কি কারো সঙ্গে দেখা হয়েছিল, বলে হ্যাঁ, বলে কি নাম, বলে ওর নাম হলো ফরিদউদ্দিন গাঞ্জে সাগর, বলে ও কি চিনি চেয়েছিল, বলে হ্যাঁ চিনি দিব না বলে লবণ বলেছি, বলে জলদি করে যা আর ওকে বল তোমাকে মিথ্যা বলেছি। একটু নয় চিনি খেত সারা বস্তা তো আর খেয়ে নিত না, নাকি বলেন সারা বস্তা তো আর খেত না, একটু হয়তো খেত আবার যা। এবার চলে গেলেন, যাওয়ার পরে ফরিদউদ্দিন গাঞ্জে সাগরকে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের বস্তায় কিন্তু লবণ ছিল না চিনি ছিল, আপনাকে ভোগা দিয়ে বলেছি মিথ্যা বলেছি লবণ ছিল, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। ফরিদউদ্দিন গাঞ্জে সাগর বলে শোনো রে, তোমরা লবণ বলেছ তাই লবণ নিয়ে গেছ, তাতে আমার কাছে আসার কোনো দরকার ছিল না, লবণই তো বলেছ তো লবণ নিয়ে গেছ। বলে না না হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে ঠিক আছে তোর সঙ্গে একটু মস্কারা করলাম, যা যা ওই লবণ আবার পুনরায় চিনি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে গো, আল্লাহর আউলিয়া কারা হয়? আজকে পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত ইসলামের প্রচার প্রসার যারা করে তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে আল্লাহর মমিন ব্যক্তি। আজও পর্যন্ত বাতিল ফেরকার কোনো মানুষ ইসলামের প্রচার প্রসার করতে পারেনি। আজকে শেখপাড়ার পিয়ারুল ইসলাম বলে আপনি হয়তো বলবেন যে আবার কি জানে, এই তো বাড়ি এখানে, ই আবার কি জানে, এখন আবার জীবনী হয় কি জানেন, বাইরের মলবিলে এসে জীবনী করলে জীবনে ভালো হবে, আর পাশের বাড়ির লোক যদি এসে জীবনী করে তো জীবনে ভালো হবে না, নাকি বলেন? এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, পাশের বাড়ির লোক চলবে না, দেখবেন ও যদি বলে যে অমুক মাস্টারের কাছে বেটাকে প্রাইভেট দিয়ে, বলে হ্যাঁ ও হয়তো ভালো হবে কারণ দূরের, আর বাড়ির পাশে যে 14টা ছেলে পড়াইছে ওকে দিলে মানুষ হবে না, বুঝতে পারলেন? এইরকম আমাদের চিন্তা ভাবনা। ও বিরাদার, আজকে আমরা শুনছি জাকির নায়েক নাকি অনেক মুসলমান করেছে, কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান বানিয়ে দিয়েছে, আমাদের যুবকদের কথা নাকি বলেন? যদি সারা পৃথিবীর মধ্যে এমনিতেই মুসলমানের সংখ্যা বেশি আর জাকির নায়েক যদি কোটি কোটি মুসলমান বানিয়ে দেয়, আমাদের ভারতবর্ষ কেন কোনো জায়গাতে অন্য ধর্মের মানুষ থাকবে না? থাকবে। যদি প্রতিদিন লাখ লাখ, বলছে প্রতিদিন লাখ লাখ বেধর্মীকে মুসলমান বানিয়ে লিছে, তো প্রতিদিন যদি লাখ লাখ মুসলমান বানিয়ে লেয় তাহলে যাচ্ছে কোথায় মুসলমান, নাকি বলে কোথায় যেছে? আজকে বলছে মিজানুর আজহারি খুব ইসলামের প্রচার প্রসার করছে, হিন্দুকে মুসলমান বানিয়ে নিচ্ছে, খ্রিস্টানকে মুসলমান বানাচ্ছে, এটা আমরা লাইভে দেখছি কিন্তু প্রকাশ্যে দেখতে মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহ 1 থেকে 19 পারা পর্যন্ত পড়ে দিলেন। শিক্ষক মহাশয় বলে বেটা রে তুমি কি এর আগে কোনোদিন মাদ্রাসায় পড়েছো? বলে না। কোনোদিন কোনো মক্তবে গিয়েছো? বলে না। কোনোদিন 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 কি তুমি কোনো দিনের চরে একবেলার জন্য আলিফ থেকে বা পর্যন্ত পড়েছো? বলে না। বলে তাহলে 1 থেকে 19 পারা পর্যন্ত কেমন করে পড়লে? বলে হুজুর গো জীবনে কোনোদিন বগদাদি কায়দা খুলে দেখে নাই, জীবনে আম্মা পারা কোনোদিন খুলে দেখে নাই, কোরআন শরীফ কোনোদিন খুলে দেখে না, এই জন্য আপনার কাছে শিক্ষা নিতে এসেছি। বলে তবে তুমি এইভাবে 1-19 পারা পর্যন্ত পড়ে দিলে, কারণটা তো বুঝলাম না। বলে হুজুর আমি বড় পীর আব্দুল কাদের জিলানি, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা কোরআন তেলাওয়াত করতো, আর আমি গর্ভে থেকে চুপি চুপি মুখস্থ করতো। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 1 থেকে আপনার 19 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে, আর আজকাল আমাদের মায়ের গর্ভে থেকে যে সন্তানগুলো হয় তারা 6 মাস হলেই মোবাইল চায়, 6 মাস হলেই মোবাইল চায়, কারণ
মায়ের গর্ভে সন্তান আছে মাকে ভালো লাগে না, মায়েদের গর্ভে সন্তান থাকলে ভালো লাগে না, কখনো শরীরটা মেজমেজ করে, কখনো শরীরে জ্বর আসে, কখনো শরীরটা ব্যথা করে, কখনো আপনার ঘুমটা বেশি হয়, কখনো ঘুম আসে না, কারণ তারা তখন দুর্বল থাকে। ও বিরাদার, তখন তারা মোবাইলটা নিয়ে টাইমটা পাস করে মনটা ভালো রাখে, মোবাইল থাকলে কোন নাকি মন ভালো হয়। মা গো আমি বলবো মোবাইল ছেড়ে দিয়ে তোমার গর্ভে যদি সন্তান থাকে সূরা ফাতিহাটা বারবার বারবার পড়ো, আজকেও ভালো লাগবে, কিয়ামতেও ভালো লাগবে, সন্তানও ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকাল মোবাইলে টাইম পাস করার নামে সন্তানরাও কিন্তু আপনার সেই মোবাইলের মতো হয়ে যাচ্ছে। মায়েদের কথার অবাধ্য হয়, বাপেদের কথার অবাধ্য হয়, বাপ মায়ের কথা সঠিকভাবে শোনে না, শোনে আব্দুল করিম ওর খানি নাই, যেদিকে কাজ সেই দিকে চলল। আব্দুর রহমান বলে ছোটবেলায় মোবাইল দেখিয়েছো, গেম খেলিয়েছো, এখন তো বড় বড় গেম খেলবো, এটা থেকে জুয়াও খেলছে এখন, বুঝতে পারলেন না, তো দেখুন জুয়াও খেলছে আপনার আইপিএল, তারপরে বিপিএল, তারপরে এলপিএল, কত রকম আছে বুঝলেন, একবারে বিরাট ব্যাপার। মোবাইল সারাদিন নিয়ে বসে আছে, বলে হ্যাঁ রে তুই মোবাইল নিয়ে বসে আছে কাজ কর মনে হয়, বলে মোবাইল থেকে তো ডেলি 2000 টাকা রোজগার করছে, তো কাজে যাই কি করবো, এই 2000 করে রোজগার করতে করতে একদিন দেখা হয়েছে যে পরের দিন আপনার লোটি কোটা সব বাঁধাইলে চলে যাচ্ছে, কোথায় বলে চেন্নাই, কেন বলে এখন 3 বছর আসবো না, বলে কেন রে 2 বছর হলেই তো হইতো, বলে না 3 বছরের নিচে আসা যাবে না, কারণ অনেক দেনা হয়ে গেছে, বুঝতে পারলেন না, মানে অনেক ধার হয়ে গেছে, ইয়ার কাছে 2000, ওর কাছে 2000, এই করে অনেক ধার হয়ে গেছে, তো ওই ধারগুলো আগে শোধ করতে হবে, ছেলে তারপরে আপনার বিবি সবাইকে দেখা বাদ দিয়ে ও 3 বছর এখন ধার শোধ করছে, এরকম যুবক আছে না নাই, হ্যাঁ আছে। তাই মোবাইল আপনি যেমন ভাবে ব্যবহার করবেন তেমনি ভাবে মোবাইলকে পাবেন, তবে ভালোভাবে ব্যবহার করেন ভালোই হবে, খারাপ হবে না। ও মায়েদেরকে বলি, মায়েরা হলো সন্তান গড়া মেশিন, ইঞ্জিন। গড়া মানে কি? সুস্থ সবল এবং সহি রাস্তার মানে সহি পথের পথিক বানিয়ে যদি একটা সন্তানকে বড় করে তাহলে একজন মাই পারবে, হ্যাঁ একজন মাই পারবে। বাপ যদি আপনার ডবল MM করা থাকে, মাস্টারি কোর্স যদি কমপ্লিট করা থাকে, তবুও ওই ছেলেটা 10 বৎসর কেন 15 বৎসরে 10 পর্যন্ত লেখা দেখাতে পারবে না। আর মা যদি 8 পাস থাকে আর বাচ্চাকে যদি সঠিক পথটা দেখায় আর যদি টাইমলি যদি নিয়ে বসে, তো ও 6 বৎসরে 1 থেকে 10 পর্যন্ত লিখে দেখাবে, পারে কি না। তো মায়েরা হচ্ছে সর্বসেরা, এটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার বড় ভাই আব্দুল কাদের জিলানি ও মায়ের গর্ভে থেকে আপনার 19 পারা মুখস্থ করে ফেলেছেন, শিক্ষকরা বুঝতে পারলেন, জানতে পারলেন, এ দুনিয়াবি সাধারণ কোন সন্তান নয়, কোন সন্তান নয়, এ হলো আল্লাহর ওলি। যারা দেখবেন আল্লাহ ভক্ত, যারা দেখবেন খোদা ভক্ত, তারা হয় মমিন, আর মমিন যদি হয় তো তাদের পোশাক আশাক দেখবেন আয়রন থাকবে না, টুপিটা বা ঠিক থাকবে না, তারপরে চপ্পল ঠিক থাকবে না, আর যদি বিটির বিহার লেগে যদি ওয়ার প্রস্তাব দেওয়া হয় তো আপনার বাড়ির গিঠানো রাগা ফায়ার, বাড়ির পুরুষও রাগা ফায়ার, বলে হ্যাঁ রে আমার বিটির লেগে জামাই খুঁজছিস, তো ওটাই পালি, আর ভালো জামাই ছিল না, বলে কি না। এইরকম ঘটনা শুধু আমাদের আমলে ঘটে না, ফরিদউদ্দিন গাঞ্জে সাকারের আমলেও ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গাঞ্জে সাকারে যে একজন খাদেম ছিল, তার বাড়ি ছিল না, ঘর ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, তার একটাই উদ্দেশ্য ছিল যে আমি ফরিদউদ্দিন গাঞ্জে সাগরের সেবা করব, ফরিদউদ্দিন গাঞ্জে সাগরের সেবা করে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে পাশ করে জান্নাতে যাব, এই রকম আপনার নিয়াত ছিল। হঠাৎ করে ফরিদউদ্দিন গাঞ্জে সাগর বলে, এ আমার খাদেম শোনো, তুমি কি বিয়ে করবে না, কারণ হলো বিয়ে করা হলো আমার নবীর সুন্নাহ। এই আমার খাদেম শোনো রে, হযরত বেলাল আল্লাহর উপাসনা করেছিল, নবীর পায়রাবি করেছিল, নবীর গোলামি করেছিল, তবুও কিন্তু আল্লাহ পায়গাম পাঠিয়ে দিয়েছিল, অতক্ষণ পর্যন্ত বেলাল তুমি জান্নাতি হবে না, যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে।
যতক্ষণ বিবাহ না করবে, বেলাল বিয়ে করেছিল, তোমাকেও বিয়ে করতে হবে। বলে হুজুর গো, আমি যে বিয়ে করব, আমাকে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয় না। বলে খ্যাপা কথা, কার পৃথিবীতে কি মেয়ের অভাব আছে যে মেয়ে বিয়েতে রাজি হবে না? তুই শুধু বল বিয়ে করবি কিনা। বলে হুজুর, আমি তো চেষ্টা করে পারিনি, তবে আপনি যদি দিতে পারেন তো দেখেন। ফরিদউদ্দিন গাঞ্জা সাকার বউ খুঁজতে বার হলো, বিয়ে দেবে। এখন আমাদের আমলে বিয়ে দেওয়ার জন্য কোনো মানুষকে বললে সে মানুষটা বলে বিয়ে দেওয়ার সবচাইতে খারাপ কাজ, বলে কি বলে না? বিয়ে দেওয়ার সবচাইতে খারাপ কাজ। কিন্তু আমি বলবো না না, বিয়ে দেওয়া হলো ভালো কাজ, আমার নবীর সুন্নাত। তবে শোনো গো, বংশ থেকে বিয়ে দিও। এখন ভালো বংশের মেয়ে ডাকাত পরিবারে দিলে তো ওই মেয়ে তো কিল খাবে না, খাবে না। আর যেমনই কিল খাবে, আই বাড়িও কিল খাবে। ও হাতের কিল খেয়েছে, ও মুখের কিল খাবে, নাকি বলে? আইবারিও খাবে। ও বাবা জি ভাইরা, তাই জাত দেখে বিবাহ দেবেন, বংশ যেই রকম সেই রকম বংশ দেখে দেবেন। আর যদি আপনি মনে করেন চোরের বংশ থেকে মেয়ে তুলে আমি ভালো বংশে দেব, দেখবেন যার পকেট মারা অভ্যাস আছে জীবনে ছাড়তে পারবে না। পারবে? যে চাল খাওয়া অভ্যাস করালে দেখবেন কিছু মা আছে যখনই ভাতের হাঁড়িতে চাল দিতে হবে টুকুস করে একটু চাল খেয়েলে, বুঝতে পারলেন না? ওকে যদি 100 বৎসর মারা হয় তাও ওই চাল খাওয়া কিন্তু ভুলবে না, খাবেই, মানে ওইটার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো পকেট মারা যার অভ্যাস আছে ও কিন্তু সহজে ভুলবে না বাপ। তাই চোরের বংশের বিয়ে ভালো বংশে দিয়েন না, যেমন বংশ তেমনি ভাবে দিয়েন, বুঝতে পেরেছেন? তবে গরিব হলে যে সেই মেয়েটাকে নিয়ে আসা যাবে না তা যাবে না, বোঝা গেল? গরিব হলেও মেয়েটা সৎ আছে কিনা দেখবেন। বাবা যে ভাইরা খুঁজতে 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 এমন একটা বাড়িতে পৌঁছলেন যে বাড়িটায় 5টা মেয়ে আছে, ছেলে না, আর এমন অবস্থা যে ঠিক মতো খাবারও জোটে না। এবার বড় মেয়েকে বলে, মেয়ে রে তোমার জন্য একটা বর খুঁজেছে, তুমি কি বিয়ে করবা? বলে বরটাকে বলো। বলে বর কোনো ধনী মানুষ নয়, কোনো রাজা নয়, কোনো হিরো নয়, কোনো জিরো নয়, বরটা হলো আমার খাদেম। আমার খাদেমকে যদি তুমি বিয়ে করো, এই পৃথিবীতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরের পৃথিবীতে তুমি সুখী হবে। সঙ্গে সঙ্গে মেয়েটা আপনার অ্যাবর্ট করলো, বলেন না ওই ফকিরকে বিয়ে করতে পারবো না। বলে হ্যাঁ রে মা, তোর বাড়িতে বিয়ে হয় না, 5টা মেয়ে, গরিব মানুষ, খেতে পাই না, বিয়ে কেমন করে দেবে? এই জন্য আমি তোমার কাছে প্রস্তাবটা নিয়ে আসলাম। বলেন না, আমি বিয়ে না করতে পেলেও বা না হইলেও আমি তাকে বিয়ে করব না। বলছে বিয়ে যদি আমার নাও হয় তাও বিয়ে করব না। এইরকম মেয়ে আমাদের জগতে আছে না নাই? ওকে আবার পাশে থেকে কোনো ভাবি হোক, কোনো চাচি হোক, আবার পুটুস করে ঠেলা দিবে, বলবে যে খবরদার লয় বিয়ে করিস না, ও তো খাইতে দিতে পারবে না। হ্যাঁ, ও ছেলে ভালো লয়, যদিও ভালো হয় আসলে মেয়েটার পছন্দ লয়, তার জন্য ও আবার অনেক দিক থেকে বলবে, বুঝতে পারলেন? এসব কাজগুলো ভালো না মা। বিয়ে দেওয়া হলো সুন্নাত কাজেতে নেকি আছে, যত করে পারবেন আপনার মিলিত করার চেষ্টা করবেন, বঞ্চিত করার চেষ্টা করবেন না, করবেন? হ্যাঁ, মনে হচ্ছে এরা বঞ্চিত করার চেষ্টা করবে, কেউ যে হাহু দেয় না যে, বঞ্চিত করিয়েন না। ও বাবা জি ভাইরা, এবার ওই মেয়ের মা এসে বলল, হুজুর আমি বিয়ে দেব, আমি বিয়ে দেব, এই জন্য বিয়ে দেব, আমার 5টা মেয়ের বিয়ে এখনো পর্যন্ত দিতে পারি নাই। তবে শোনেন গো, আমি লোভে বিয়ে দিই না, আমার মেয়ের বিয়ে হয় না বলে আমি বিয়ে দিই না। তবে হুজুর আমি এই জন্য বিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা খাদেম, সেহেতু আপনার ব্যাপারেও জানি, আপনার খাদেমের ব্যাপারেও জানি, আমার মেয়ে হয়তো জানে না, এই জন্য আমি আপনার খাদেমের সঙ্গে বিয়ে দেব। মেয়ে রাজি হয় না, রাজি হয় না, কিন্তু মেয়ে যদি রাজি না হয় তো বিয়ে দেওয়া যাবে না, যাবে? যে রাজি হইল না তার বিয়ে জোর করে দেওয়া যায়? আর যদি জোর করে দেওয়া যায় তো দেখবেন যে 2টা 1টা 3টা বাচ্চা কাচ্চা হওয়ার পরে ও এক দিকে কেটে পড়েছে, ও এক দিকে কেটে পড়েছে, বুঝতে পারলেন না? যেগুলো হয়েছে বাস্তবে সেগুলাই বলছি, আপনারা আবার খারাপ বললেন যে মলবি কি গাইছে রে, পছন্দ নয়, বাপ মা জোর করে দিয়েছে, ওর 1.5 লাখ টাকা খরচ হইল, এইদিকে স্বামীর ঘরে 2 বছর বসবাস করলে তারপরে যার সাথে যা পছন্দ ও চলে গেল, বুঝতে পারলেন না? এইরকম আমাদের ওখানেও ঘটেছে, বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, 3 মাস থাকলো, একটাই মেয়ে, খুব বড় করে খানা গোটা গ্রামের মানুষকে খাওয়াইলে, আপনার বড় বড় ধনী ধনী মানুষ এসে খাইয়া গেল,
দুই মাস পরে শুনছে যে মেয়েটা আর নাই, কোন ছেলের সাথে পালিয়ে এলছে। তবে আপনারাও চিনেন, খুব পপুলারিটি ঘরের মেয়ে, নাম বলা যাবে না, বুঝলেন, খুব পপুলারিটি ঘরের মেয়ে চলে এলছে। পরে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ রে ভাই, এটা তো হওয়ার কথা ছিল না, কারণ এত শান্ত শৃঙ্খলা সুস্থ বজায় রেখে বিয়ে হলো, তারপরে এরকম কেস? বলে ছেলেটাকে পছন্দ ছিল না, আর বাপ মাকে বহুবার বলেছে কিন্তু আর বাপ মা শুনেনি, এটা প্রকাশ করেনি, আজকে প্রকাশ করছি। এই পছন্দ মেয়েকেও জানতে হবে, ছেলেকেও জানতে হবে। আপনি মেয়ে বলে যে ওর দাম নাই, যার সাথে ধরে বিয়ে দিয়ে দেবো, হবে না। মেয়েকেও জানতে হবে যে তোর পছন্দ কিনা, নাকি বলেন? মেয়েকেও জানতে হবে, ছেলেকেও জানতে হবে। এখন বর্তমান যা পরিস্থিতি, তাতে যে যাকে পছন্দ সে তাকে নিয়ে চলে যাবে, লাস্টে বেলায় মান সম্মান আপনারই যাবে। অতএব আগে থেকে জানিয়ে নেবেন যে তোর কাকে পছন্দ, তার সাথে বিয়ে দেবো, বুঝতে পারলেন কিনা? ও বেরাদার, মেয়েকে রাজি করাতে চাই কিন্তু মেয়ে রাজি হয় না। এবার মেয়ে লাস্ট পর্যন্ত রাজি হলে আমি বিয়ে করতে চাই, তবে আমার কয়টা শর্ত আছে বলে। শর্ত কি? প্রথম শর্ত হলো তার বাড়ি গিয়ে আমি কাজ করতে পারবো না। বলে হ্যাঁ রে, ওর তো কেউই নাই, হ্যাঁ ওর কেউই নাই, তো বাড়িতে তুই কাজ করবি না, অত টাকাও নাই যে গোলাম দিয়ে কাজ করাবে, নাকি গোলাম দিয়ে কাজ করাতে পারবে না, তো কাজ করবি না, এরে আবার কেমন কথা? বলে হ্যাঁ, বিয়ে যদি করতে হয় আমি কাজ করতে পারবো না। দ্বিতীয় হলো জামা কাপড় কাচতে পারবো না, বাড়ি পরিষ্কার করতে পারবো না, রান্না বান্না করে দিতে পারবো না। এখন তো মায়েদের খুব সুখ, একবারে চাল বাড়িতে চলে এলো, এখন ঝাড়তেও হয় না, ঝুড়তেও হয় না, শুধু পানিতে ডুবিয়ে দিয়ে ধুয়ে দিয়ে আপনার উনুনে দিয়ে দেওয়া, নাকি বলেন? খুব সুখ। এখন আপনার জাঁতাও পিষতে হয় না, আর ঢিকিও আপনার কুটতে হয় না, হয় যে। আর আগে হয়তো আগেকার মায়েদের দেখবেন, এখনো যারে বয়স হয়েছে তারে মাঞ্জাই লাগা, হাতে লাগা, ঘাড়ে লাগা, কারণ ওই ধান সিদ্ধ করা, বহা, তারপরে ইত্যাদি ইত্যাদি, বুঝলেন? আগেদের মায়েরা খুব কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছে, বুঝতে পারলেন? তো তখনও এই কাজ ছিল, জবের আপনার জকে ভেঙে আপনার গুঁড়ো করতে হতো, তারপরে আটা হইতো, তারপরে আপনার রুটি হইতো, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতে হতো। ওই সময় বললো আমি কোনো কাজই করতে পারবো না, শুধু খাবো আর শুবো। এবার ফরিদুদ্দিন গাঞ্জে শাখার বলল, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে, তবে তুমি বিয়েটা করবা কিনা বলো, যদি এই শর্তে রাজি হয়ে যাও আমি বিয়ে করব। এবার খাদেমকে গিয়ে বলল, খাদেম বলল, হুজুর গো, আমার জমি নাই, জামা নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি কেমন করে তাকে খাওয়াবো? সে তো কাজকর্ম কিছুই করবে না। বলে আমার খাদেম, শোনো রে, তুমি কোনো রকমের চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি ফরিদুদ্দিন গাঞ্জে শাখার আছি, তোমার কাজের লোকের অভাব হবে না। বিয়েতে রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন অতিবাহিত হয়, মেয়ের বাড়ি কিন্তু মা এবারে বেড়াতে এসেছে। আসার পরে বলছে, মা তুমি এতদিন ধরে আছো, তুমি কি কোনোদিন কাজ করেছো? বলে না, করি নাই। বলে কোনোদিন জব ভেঙেছো? বলে না। কোনোদিন ঢিকিতে পা দিয়েছো? বলে না, দিইনি। কোনোদিন রান্না করেছো? বলে তাও নাই, করি। বলে জামা খেঁচেছো? বলে তাও করি নাই। বলে যখন সব কিছুই করো নাই, তোমার পোশাক কে খেজে দেয় বলে জানি না, তোমাকে রান্না কে করে দেয় বলে জানি না, তোমার বাড়িঘর কে পরিষ্কার করে দেয় বলে তাও জানি না। বলে এত না, এত না জেনে তুমি বাড়িতে বসে বসে খাচ্ছ, এটা খবর কি রেখেছ? আমার জামাই হয়তো দ্বিতীয় বিয়ে করেছে, হয়তো আর একটা বিয়ে করেছে, না হলে এত কাজ কে করে দিবে? অত টাকাও নাই, পয়সাও নাই, তোকে বেটি ধোকা দিয়ে দিয়েছে, এরকম মা আছে না? নাই মা এলো শ্বশুর বাড়ি বেড়াইতে, আসার পর বলছে, হ্যাঁ রে, তোরা আর কতদিন এক জায়গায় খাবি গে? 20 বছর হয়ে গেল, আলাদা হয়ে যা, জামাই টাকা চিনলে না? বাপরে, বাপ মানুষ করলে, মা মানুষ করলে সেই দিকে কোনো খবর নাই। ও বলছে, জামাই টাকা চিনলে না, টাকা চিনলে না, তোমার পিটিকে পুষছে কি করে? হ্যাঁ, নাকি পুরুষরা টাকা চিনে না তা হয়? এইরকম কিছু ফোড়ন মারা বেটি ছেলে আছে, আর এইরকম কিছু করার জন্য দেখবেন অনেকের মেয়ে বাড়িতে পোষছে, মানে মায়ের মর্দানিতে বিটি বাদ, এরকম আছে না? নাই, মা যে ঝগড়া করে আসছে বিটির বদলে, মানে বিটি পাচ্ছে না, বলে ইয়ে তুই তো একবারে চাপা তো চাপা হয়ে থাকে, দা আমি ফাঁসার বেঁধে লাগলো ঝগড়া করতে বিহানের সাথে, লেগে গেলো তোমার বিটি লিয়ে চলে যাবে, লিয়ে গেলাম কি হলো, লিয়ে এসে থেকে গেলো। একবার বিয়ে হলে মেয়েদের দাম কমে যায়, নাকি বলেন? পুরুষেরও দাম কমে যায় না? কমে না, কিন্তু পুরুষ তাদের গম্ভীর্য আলাদা,
যার জন্য ওদের বিয়ে আবার হয়ে যায়, কিন্তু মায়েদের বিয়ে হতে একটু দেরি হয়, সে যতই কোটিপতি হোক, নাকি বলেন? হ্যাঁ, তো এইরকম কিছু মা আছে যার জন্য অনেক মেয়ের সংসার ভেঙে গিয়েছে। ও মা বোনেরা শুনেন, কান দিয়ে শুনেলে। এবার মা বলে, বিটি রে হয়তো দ্বিতীয় বিবাহ করেছে, এই জন্য তোমাকে কাজ করতে দেয় না, যেখানে বিয়ে করে বউ রেখেছে সেখান থেকে কাজ করে নিয়ে এসে তোমাকে দেয়। বিটি বলল, মা তুমি তো ঠিকই বলেছ, আমি এতদিন তো আমি খোঁজ লইনি, খবর লইনি, তবে আজকে দেখব। বলে, কোথায় যায়, কি করে? মা বলছে, হ্যাঁ রে মা, মানে মা বিটিকে বলছে যে জামাই কি সবসময় বাড়িতে থাকে না কোথাও যায়? বলে, জামাই সবসময়তেই বাড়িতে থাকে, তবে মধ্যরাত্রি যখন হয় তখন জঙ্গলের দিকে যায়। বলে, এটা কাজ সাইরেছে, মানে শেষ, বিয়ে হয়ে গেছে। মেয়ে তো ভয় একবারে, বুঝলেন, মেয়েরা যতই কাজ করুক আর না করুক, যতই রাজা হয়ে থাক, পুরুষ তুই যা করবি কর, কাজ দেবে না। কিন্তু যদি শুনে লেয় যে আমার স্বামী আর একটা বিয়ে করেছে, তাইলে বুঝলেন ওর সব শেষ, বুদ্ধি সব শেষ, বুঝলেন? এবার বলল, মা তুই ঠিকই বলেছিস, নিশ্চয়ই বিয়ে করেছে, না হলে রাত্রিবেলায় জঙ্গলের দিকে যাবে কেন? ওই দিকে হয়তো বউ রেখেছে। আজকে মা ও মেয়েতে আজকে আমরা যোগাবো যে কোথায় যায়। এইভাবে সন্ধ্যা হয়েছে, নামাজ আদায় করেছে, এশার নামাজ আদায় করেছে, ঠিক যেমন মধ্যরাত্রি হয়েছে তেমনি ফরিদউদ্দিন গঞ্জে সাকারের খাদেম জঙ্গলের দিকে আপনার একটা লোটা একটা পুটলি মাথায় নিয়ে হাঁটতে আরম্ভ করেছি। এবার পুটলি মাথায় নিয়ে যখন আগে আগে হাঁটে, আর এইদিকে শাশুড়ি আর বউ পিছু পিছু হাঁটে, কোথায় যাই দেখি। এবার মধ্য জঙ্গলে যখন গিয়েছে, দেখছে যেন একটা পরিষ্কার জায়গা আছে, ওই পরিষ্কার জায়গাতে ওই আপনার খাদে লোট আপনার পুটলিটা রেখে দিয়েছে। আর ফরিদউদ্দিন গঞ্জের সাগর একটা যায় নামাজের উপরে, নামাজের অবস্থায় বসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফরিদউদ্দিন গঞ্জের সাগরের খাদে এবার ওই পুটলিটা নামায়া পুটলিটা খুললে, খোলার পরে দেখছে কিছু জল আছে আর কিছু আপনার পোশাক আছে, পোশাকটা পানিতে চুবড়াইয়া একবার আপনার কেচে দিয়ে ছেড়ে দিলে, আর জট আপনার জাতাই দিয়া একবার বিসমিল্লাহ ঘুরে ছেড়ে দিলে, যাই নামাজ বিছায়া ফরিদউদ্দিন গঞ্জে সাকারের পাশে ওই আপনার খাদেম নামাজে দাঁড়ায় গেলে। সন্ধ্যা আপনার মধ্যরাত থেকে নিয়ে সকাল পর্যন্ত বউ আর শাশুড়ি শুধু আপনার এই কীর্তিকলাপ গুলো দেখে সকালবেলায় বাড়ি চলে এসেছে। আসার পরে বাড়ি পরিষ্কার হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। এবার ফরিদউদ্দিন গঞ্জের সাগরের খাদেম বাড়ি আসার পরে পরে দেখছে যেন বাড়িটা পরিষ্কার, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে বাড়িটা তো আমি তোমার ঘুম থেকে উঠার আগেই পরিষ্কার করি, আজকে বাড়িটা পরিষ্কার কেন বুঝতে পারছি না। বিবি বলছে, স্বামী গো আমার বাড়িতে খাবারও হয়ে গেছে, আপনি আসেন খাবারটা খান। স্বামী বলছে, আজকে চন্দ্র সূর্য কোন দিকে উঠেছিল আমি তো দেখি নাই, যে বাড়িতে কাজ করে না সে খাবার তৈরি করেছে, বাড়িটা পরিষ্কার করেছে। বিবিকে বলে, বিবি কি ব্যাপার? বিবি সঙ্গে সঙ্গে স্বামীর পা দোকানা ধরে পড়েছে, বলে, স্বামী গো আমার বেয়াদবি মাফ করবে, আমি আপনাকে শর্ত দিয়েছিলাম কাজ করব না, আমি শর্ত দিয়েছিলাম খাবার করব না, আমি শর্ত দিয়েছিলাম জামা কাপড় কাচবো না, শুধু খাবো আর শুভ। হুজুর গো আমি খোদার কসম করে বলি, আজকে থেকে যতদিন আপনার সঙ্গে জীবন যাপন করব ততদিন আপনার গোলামি করব। আল্লাহর বলে, প্রাণের মুর্শিদ গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর বলে, ইনারা দেরি করেন কিন্তু মানুষকে সঠিক জায়গায় নিয়ে আসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলছে, স্বামী গো আজকে সারা জীবন আপনার গোলামি করব, তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম না। বলে, কি জিনিস? বলে, আপনি একবার বিসমিল্লাহ বলে জাতাটা ঘুরালেন, ওই জাতাটা ঘুরতেই ছিল, অটোমেটিক জ উঠতেই ছিল, মানুষ তো দেখতে পাইলাম না। যখন আপনি জামা কাপড় কাচছিলেন, একবার কেচে ছেড়ে দিলেন, ওই জামা কাপড় কাচছে একটা একটা করে, মানুষ তো দেখতে পাওয়া গেল না। বলে, বিবি রে
আবার আল্লাহ বলে যে বান্দারে তোমরা আমার কাজ করো আমি আল্লাহ তোমাদের কাজ করে দেব আমি বিসমিল্লাহ বলে যখন জামা কাচা ছেড়ে দিলাম তখন আমার আল্লাহর ফেরেশতাকে আল্লাহ ফেরেশতাদের বলল ফেরেশতা যাও যাও ওই ফরিদউদ্দিন গঞ্জে সাগরের খাদেম আমার উপাসনা করবে তার কাজগুলো তুমি করে দাও একটা ফেরেশতা আমার জামা কাপড় কাচতে ছিল আর আরেকটা ফেরেশতা জগুলো দিয়ে আটা তৈরি করতেছিল জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা কাজ করতেছিল বিবি বলে স্বামী গো যার কাজ ফেরেশতারা করতে পারে তার কাজ আমি মেয়ে হয়ে করতে কেন পারবো না আমি কেন পারবো না তবে মায়ের কথা শুনে আপনাকে খারাপ ভেবেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্বামী বলল বিবি রে যে আল্লাহর ওলিদের বন্ধু হয়ে যায় যে আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যায় তারা জীবনেও খারাপ কাজ করে না করে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে একজন খাদেম ছিল ওই খাদেমের আপনার এতদিন গোলাম 12 বৎসর গোলামি করলে গোলামি করার পরে এবার যখন বলছেন ও খাদেম তোমার বিয়ের বয়স হয়েছে বাড়ি যাও বিয়ে করে তুমি আসবা এবার চলে গেলেন বাড়ি বাড়িতে যাওয়ার পরে আপনার বিবাহ করলেন বিবাহ করার পরে আবার বাড়িতে আবার আপনার বড় পীরের কাছে চলে আসলেন এবার হঠাৎ কইরা 6 বৎসর পরে বলে ও আমার খাদে যাও যাও কলকাতায় একটা বউ বাজার নামে একটা বাজার আছে ওই বাজারে দেখবা একটা বড় বিল্ডিং এ ঢুকবা ওই জায়গায় একটা 6 নম্বর ঘর আছে ওই 6 নম্বর ঘরে একটা মেয়ে আছে তুমি কিনে নিয়ে চলে আসবা খাদেম বলছে আবার কেমন কথা যে জায়গায় নারীদের দেহ ব্যবসা হয় যে জায়গায় খারাপ কাজ হয় ওই জায়গায় আমি কেমন করে যাই আমাকে তো বড় লজ্জা লাগে এখন যুবকরা ক্যারাম খেলছে আর একটা টস্টসা আপনারা বুড়িয়া বুড়িয়া বা টস্টসা হয় নাকি টস্টসা বুড়িয়া হয় লাল চেহারা আর দাড়িগুলো সাদা তো টস্টসা বুড়িয়া লাগে তো ওই বুড়িয়া যদি আপনার ওই ক্যারামের কাছে দাঁড়ায় তো যুবকরা লজ্জা দিবে না দিবে না ওকেও তো লজ্জা লাগবে বাবা যে ভাইরা আমার বড় পীরের খাদেম বলে হুজুর গো আমি ওই জায়গায় যাব কেমন কইরা বলে যাও যাও কোনো অসুবিধা নেই আমি আদেশ দিচ্ছি হুকুম দিচ্ছে যারা শিক্ষককে শিক্ষক বলে মানে শিক্ষক যেটা বলবে সেটাই শুনবে নাকি বলে এবার চলতে এবার চলে যাবে আমার বড় পীর বলে শোনো রে একটা যাই নামাজ নেওয়ার একটা লোটা নাও কারণ যেই জায়গায় নামাজের সময় হবে সেই জায়গায় নামাজ পড়বা খুব অল্প সময়ের মধ্যে বলি খুব অল্প সময় এবার ওই জায়গায় পৌঁছে গেছে সবাই তাকাচ্ছে আর হাসছে যেহেতু একটা দেহ ব্যবসার জায়গাতে একটা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা হাজির হয়ে গেছে তা আবার যাই নামাজ আর লোটা বলে দেখ মুরব্বীর নিয়াত খারাপ আবার লোটা আবার যাই নামাজ নিয়ে এসেছে বুঝবে না কেউ যদি একটা খারাপ কাজ করে যায় তো বলবে দিনের বেলায় মলবে গিরি আর রাতের বেলায় মুরগি চুরি হ্যাঁ বুঝবে না তো ওই রকম কীর্তি শুরু হয়ে গেছে বলে ইয়াকে দেখছি মুরব্বী মানুষ মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাকড়ি আছে গায়ে জুব্বা আছে আবার এই জায়গায় উপস্থিত হয়েছে আর মানে মতলব তো বুঝতে পারি না এবার বাবা যে ভাইরা ওই জায়গায় নামাজের টাইম হলো নামাজ পড়লো সবাই দেখে আর হাসে এবার ক্যাশিয়ারের কাছে গেল যাওয়ার পরে বলল 6 নম্বর ঘরে একটা মেয়ে আছে ওই মেয়েটার মূল্য কত বলে তুমি ব্যবহার করবা না কিনে নিবা বলে কিনে নেব বলে 50 পয়সা দাম এবার 50 পয়সা দিয়ে দিলে এবার দেওয়ার পরে ওই 6 নম্বর ঘরটা খুলেছে খোলার পরে মেয়েকে যেন দেখতে পাই না একটা বোরকা পরে মুখটাকে ঘুরাইয়া ঘুরাইয়া যেন আপনারা কান্দে আর ওই মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আজকে আমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছ যে জায়গায় নারীদের ব্যবসা হয় ওই জায়গায় আমি এসেছি আল্লাহ তুমি ইজ্জতের মালিক আমি তোমার মমিন বান্দি আমার ইজ্জতটা তুমি বাঁচাই আনিও ওই মুরব্বী ঢুকার পরে বলে ও মহিলা তোমাকে তো জীবনে কোনোদিন দেখি নাই তবে তোমাকে কিনে নিয়ে আসতে বলেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই বলে হুজুর কার নাম বললে বলে আব্দুল কাদের বলে ওই জায়গাতে আমার স্বামী থাকে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গায় আমার স্বামী তার খেদমতে থাকে বলে ওই জায়গায় খেদমতে থাকে তো
কবে গিয়েছিল বলে আজ থেকে 6 বছর আগে এর সেন্টিমেন্ট একটু লেগেছে নিশ্চয় আমি তো 6 বছর আগে এসেছি বলে কোথায় তোমার বিয়ে হয়েছিল বলে অমুক জায়গায় তোমার আব্বা জানের নাম কি বলে অমুক এবার ওই খাদেম দুই চোখের পানি ঝরায় ফেলে এবার বলে বিবি রে 6 বছর আগে যে খাদেম যে জায়গা আব্দুল কাদের জিলানের কাছে গিয়েছিল ওই খাদেমই হলাম আমি তা আল্লাহর ওলিদের কথায় কোনোদিন খারাপ জায়গায় যাবে না যাবে খারাপ কোনোদিনও হতে পারবে না এবার বলল আমার মা বাবা কি নাই বলে আপনার আব্বা মা ইন্তেকাল করেছে আপনার চাচার কাছে আমাকে রেখেছিল আপনার চাচা আমাকে লালন পালন আর করবে না বলে আজকে আমাকে 50 পয়সার বিনিময়ে আমাকে আজকে এই জায়গায় বিক্রি করে গেছে আর যখন বিক্রি করেছে তখনই আপনি এসেছে আল্লাহর ওলিরা নাকি গায়েব জানে না এইটা আপনার বাতিল ফেরকারা বলে আল্লাহর ওলিরা যদি আপনার গায়েব না জানলো তাহলে কেমন করে ওই জায়গায় পাঠিয়ে দিল কেমন করে পাঠালো তবে আপনার গাঁজা বাবাকে যদি মানেন তাইলে হবে না গাঁজায় মারে তার ইয়ালি হুক্কা বাবা আছে না নাই ওদের কথাই হবে না জীবনে পাঁচ অক্তের জায়গায় হাফ অক্ত নামাজ পড়ে না আবার মুরিদের শেষ নাই বুঝতে পারলেন গাঁজা বাবা যত আছে সবাই আসবে অসুবিধা কিছু নাই ও বাবাজি ভাইরা ওলিদের সঙ্গে যাদের বন্ধুত্ব হয়েছে ওলিদের ছায়া তলে যারা গিয়েছে তারা কোনোদিন খারাপ হয় না কিয়ামত পর্যন্ত খারাপ হবে না একজন যদি সেই রকম মুরিদ হই মনে থেকে চিন্তা ভাবনা যদি আলাদা থাকে তাহলে ওই মুরিদ খারাপই করতে পারবে না পারবে না ওর মনই খারাপ শুধু মুরিদ হইয়া চলে এসেছে আর কিছু করে না তাহলে ও মুরিদ হইলো যে একজনের জমিতে আপনার প্রচুর কুমড়ে আছে তো ও চিন্তা ভাবনা করেছে যে হুজুরকে আমি একটা কুমড়ে দিব চা বিস্কুট সবই দিবে বাপ একটু আমার দিকে তাকায়েন নাহলে কেশিয়ার কিন্তু আমি চা বিস্কুট সব বন্ধ করে দিব বুঝতে পারলেন তো একটু কান দিয়েন আর বিস্কুট খাবেন কুটুস কুটুস করে আর চা মারবেন সুরসুর করে অসুবিধা নাই খাবেন আর দেখবেন আর যদি আপনারা মনে করেন চাই খাবো তাহলে টিফিন দিয়ে দেবো দিব কি টিফিন 10 মিনিট টিফিন দিয়ে দেবো তাইলে কান দিবেন বেরাদার তো ও চিন্তা করলো যে আমার পীর সাহেবকে একটা কুমড়ে দেব তো খুঁজতে 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 বলছে সবই তো ভালো কুমড়ে হ্যাঁ তো একটা বড় কুমড়ে আছে তো পোকা লেগে আছে তো ওই কুমড়ে দিয়ে আসে যাদের নিয়াত খারাপ দেখবেন ও মানত করেছে যে আমার কুমড়ে প্রথম কুমড়ে আমি মসজিদে দিব তো আর নিয়াত করার পরে ওইটাই প্রথম কুমড়ে ও প্রথম কুমড়ে আপনার পোকাতে খাইলে আছে তো ওইটাই দিয়ে আসছে ও এরকম আছে না নাই দিয়ে আসে হ্যাঁ তো দ্বিতীয় কুমড়ে দিবে না যে ভালোটা দি ওটা আর হবে না তো ও চিন্তা ভাবনা করলো তো ও চিন্তা ভাবনা করলো যে এক কাজ করা যাক এই কুমড়েটা দিয়ে আসে কুমড়ে দিয়ে আসলো আর কুমড়ে দিয়ে আসার পরে পীর সাহেব দোয়া করে দিলে যে যেমন কুমড়ে আমাকে দিয়েছ আল্লাহ যেন তেমনি কুমড়ে তোর জমি তোমার জমিতে বড় বড় করে দেয় হ্যাঁ এবার সকালবেলায় জমিতে গেছে যে অনেক কুমড়ে আছে তাহলে বিক্রি করব এবার বিক্রি করতে যাচ্ছে তো দেখছে যেন একটা কুমড়েও বাকি নাই সব কুমড়ে পোকা লেগে গেছে ও ছুটতে ছুটতে এসে বলছে হুজুর আপনাকে কুমড়োটা দিলাম ভালো হওয়ার জন্য তো আমার তো খারাপ হয়ে গেছে বলে কি খারাপ রে বলছে সব কুমড়ে পোকা লেগে গেছে খাদেমকে বলছে এই খাদেম কুমড়েটা লিয়ে তো কাল যে কুমড়েটা দিয়েছিল ওই কুমড়ে লিয়ে এসছে তো পোকা লাগা বলছে হ্যাঁ রে তুই দিয়েছিস পোকা লাগা তোর জমিতে ভালো হবে কারণ দুয়াই তো আমি ওই রকম করেছি যেমন কুমড়ে দিয়েছিস তেমনি কুমড়ে যেন তোর জমিতে আরো বেশি বেশি করে হয় তো অমনি আল্লাহ দোয়া কবুল করে লিয়েছে তোর সমস্ত কুমড়ে পোকা লেগে গেছে তো এই রকম পীর সাহেবকে যদি ভালোবাসেন তাহলে ওই রকমই হবে সঠিক পথে যেতে পারবেন না আর যদি পীর সাহেবকে ভালোবাসার মতো করে বাসেন তাহলে আপনি কিয়ামত পর্যন্ত খারাপ কাজ করতে পারবেন না আজকে অনেকেই বলে আল্লাহর পয়গম্বররা জিন্দাকে মুর্দা করতে পারে না আর মুর্দাকে জিন্দা করতে পারে না জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ যিনি বলেন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইয়া মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে ওনার যখন 4 বছর বয়স তখন আব্বা জানছে তো আপনার আমেরিকার বুকে আপনার নামাজ পড়াতে জুম্মার নামাজ পড়াতে বলতে আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আব্বা গো
আপনি যে জায়গায় যান আমিও আপনার সঙ্গে যাব। দেখবেন যাদের 4 বছর 5 বছর 7 বছরের বাচ্চা আছে, বাপ মোটরসাইকেলে বার হইলে ও পিছন ধরবে, ধরে না ধরে না, যে আব্বা আমিও যাব। হ্যাঁ, এই দেখেন কত রকম বিলে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে ভুলিয়া ভাইলিয়া তারপরে আসতে হয় নাকি বলেন? এটা শুধু আমার লাই বাপ সবারই। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি আব্বাকে ধরেছে, বলে আব্বা কোথায় যাবেন? বলে নামাজ পড়াতে। বলে কোথায়? বলে আমি আমেরিকার বুকে জুম্মা পড়াই, ওখানে যাব। বলে আমি আব্বা আমিও যাব। বলে অত দূর যেতে হবে না বাপ, কারণ রাস্তা ঘাটে বাঘ আছে, ভাল্লুক আছে, কত রকমের পশু আছে, হয়তো আক্রমণ করে দিবে, অতএব তোমার যাওয়া লাগবে না। বড় পীর আব্দুল কাদের জিলানি ওগিলানি রহমতুল্লাহ আলে বলে আব্বা গো, আপনি একজন ওলি হইয়া আমি বড় পীর, আমাকে তুমি চিনলা না? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে বাঘে খাবে না, বাঘে চুম্বন করে যাবে। এবার বাপ কিন্তু কোনো মতে রাজি হয় না। আচ্ছা, বাপেরা কোনোদিন চাইবে যে খারাপ ছেলেদের খারাপ? চাইবে? চাইবে না। কিন্তু এখন কিছু যুবক আছে বুঝলেন, যে বাপ আমার জীবনে কোনোদিন ভালো চাহেনি, যদি ভালো চাইতো তাহলে আমি এই জায়গায় থাকতাম না, বলে না বলে না। হ্যাঁ, মা বাপ আমার হিংসা করে, এই যুবক একটা কথা বলে যায়, যদি তোমার বাপ মা হিংসা করতো তাহলে তুমি 18 বছরের যুবক হতে পারত না, পারত? বেটা পেশাব করে দিয়েছে, লাইলে না মা, তো ওর গা পচে যাবে, জীবাণুতে ঘা হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, মারা যাবে, তাই কিনা? কিন্তু মা ভিজাতে থাকিয়া ওই সন্তানকে আপনার শুকনো জায়গায় রেখেছে। আজকে যে অঙ্কটা করো, ওই অঙ্কটাও তোমার মা শিখিয়েছে। তো তোমার মায়ের, তোমার মা যদি তোমার হিংসা করতো তাহলে অঙ্কটা তোমাকে শিখাতো না, নাকি বলেন? তো যুবক তোমরা যারা বলো যে আমার বাপ মাও আমার হিংসার, খবরদার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। অতএব এই রকম কথাবার্তা একটা যুবকের কাছ থেকে, একজন মুসলমানের কাছ থেকে আশা করে না, অতএব বলা যাবে না, বলবে না। বাবা জি ভাইরা কোনো মতেই যেন রাজি হয় না। এবার উম্মুল খায়র মা ফাতেমা বড় পীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, স্বামী গো একটাই মাত্র সন্তান, আর আমাদের সন্তান যখন যেতে চাইছে তখন আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না, আপনি নিয়ে যান। মা যখন বলল তখন স্বামী বলল, বিবিরে তুমি যখন বলছো তো তাহলে তাকে গোসল করে বার করে দাও, তাকে আমি নিয়ে যাব। ও বাবা জি ভাইরা গোসল বানিয়ে দিলেন, সুরমা পরিয়ে দিলেন, খুশবু লাগিয়ে দিলেন, আব্বা জানের আঙুলটা ধরে গুটি গুটি পায়ে আপনার চলতে আরম্ভ করলে, যখন মধ্য রাস্তায় চলে গিয়েছে হঠাৎ করে দেখছে যেন একটা বাঘ ছুটে আসতেছে। যেমন বাঘ ছুটে আসছে গো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই দণ্ডায়মান হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন হযরতে মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাই। উনি এবার ভয় করছেন, বলে বেটারে তোকে বললাম আসতে হবে না, আজকে বাঘে তো তোমাকে খেয়ে ফেলবে, আর যদি তোমাকে বাঘে খেয়ে ফেলে আমি তোমার মায়ের কাছে জবাব দিতে পারবো না। বাঘ ছুটে আসছে, আর এইদিকে মুসা সালে জঙ্গি আল্লাহকে বলে, আল্লাহ গো আমাদের বিপদ আপদ থেকে তুমি রক্ষা করে নাও। এইদিকে হাত দুখানা যখন নিচে নামায়া দেখছেন যেন ওই বাঘ আমার বড় পীরের পদতলে পড়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আব্বা গো আমাকে আল্লাহ মায়ের গর্ভ থেকে ওলি করে পাঠিয়েছে, আমি ওলিদের শিরোমণি, ওলিদের মাথার তাক, বাঘ আমাকে খেতে আসে না, আসে না, বাঘ আমাকে চুম্বন করতে আসে, বাঘ খেতে আসে না, বাঘ আমাকে চুম্বন করতে আসে। ও বাবাজি ভাইরা আমার হযরতে মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাই বুঝতে পারলেন আমার বেটা দুনিয়াবি কোনো সাধারণ সন্তানের মতো সন্তান নয়। এবার কিন্তু হাতটা ধরে আবার চলতে আরম্ভ করলেন। এইদিকে জুম্মার দিনে আপনার নামাজ হয়েছে, নামাজের শেষে একজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আজকে আমেরিকার বুকেই একজন মানুষ ইন্তেকাল করেছে, তার জানাজা জুম্মার পরেই হবে। এইরকম এলান হয় না, হয় না আমাদের দিকে? হয় হয়, মসজিদে যেমন এলান করে ওই রকম এলান করে দিলে, আর এলান করে দেওয়ার পরে আবার পরে নামাজগুলো পড়তে লাগলে, এইদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই ওই মুর্দা ব্যক্তির বাড়িতে হাজির হইলে, হাজির হওয়ার পরে সব জায়গাগুলো দেখছে। আমাদের মায়েরা যেমন দেখে,
মায়েরা খারাপ মনে করবেন না যে মৌলবী শুধু মায়েদেরকে বলতে বেছে আর বাপেদের বলে না, বাপেরা দেখতে গেলে দেখে চলে আসে, কিন্তু মায়েরা যখন একটা মুর্দা দেখতে যায় তখন সব খবরে লিয়ে আসে। তার বড় বেটি কেমন করে কাঁদছিল, মারি মা তুই চলে গেলি মা, ই আবার কেমন কান্না রে, ওই কান্নাটাও দেখবে তারপরে আসবে, শুধু মরা দেখে আসবে না। এবার বাবাজি তার বেটা কিভাবে কান্না করছে সেটাও দেখবে, তার মেজ মেয়ে কেমন করে কান্না করছে সেটাও দেখবে, সব দেখার পরে আসবে ওই রকম আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই নারে তাকবীর নারায়ের সালাত মাসলাকে আলা হযরত জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ মেহবুব আলম রিজভী সাহেব। কেমন করে বলছেন, জোরে জিন্দাবাদ বলেন না যে বসেন হুজুর, হুজুর বসেন, সময় লেব না, এটা কমপ্লিট করে ছেড়ে দেব। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ। ও বাবা যে এইদিকে একটু কান্দেন, ওইদিকে শুনতেই পাবেন, অসুবিধা নাই, ছেড়ে দেব। বেরাদার খুব অল্প করে বলি, এবার আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী ঘোরাঘুরি করতে করতে দেখছেন যেন একটা জায়গায় একটা ছোট্ট বাচ্চা 5 বছরের সন্তান কান্দে। ওই 5 বছরের সন্তানের কাছে গিয়ে বলে, ও ভাই তুমি কেন কান্দ? বলে, শোনো গো, যেই লোকটি ইন্তেকাল করেছে ওই লোকটি হলো আমার আব্বা। জগতে আমার মা নাই, জগতে আমার আর কেউ নাই, দাদু নাই, দাদি নাই, একমাত্র আমার আব্বা জানি ছিল। আজকে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, অতএব আমার আব্বা জানের জন্য আমি কাঁদি। বলে, তোমার কান্নাটা বন্ধ করো। কেউ মারা গেছে তার আব্বা, এবার যদি বলে তোমার কান্নাটা বন্ধ করো, তো ও তার কথা রাখবে না, রাখবে না যে আমার বাপ মেরেছে আমি কাঁদছি, আর ও বলছে কান্না বন্ধ করো, কান্না বন্ধ করে না। বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই আবার ধমক দিয়ে বললেন, এই কান্নাটা বন্ধ করো। ও তখন বলছে, আমি কান্না কেন বন্ধ করবো, আব্বা তো মরেছে আমার, কাঁদছে আমি, তোমার কি আমি কাঁদবো? বলে, কান্না বন্ধ করবে না। বলে, না তোমার আব্বা যদি পুনরায় জিন্দা হয় তুমি কি কাঁদবে? বলে, যদি জিন্দা হয়ে যায় তো আরো ভালো, কে কাঁদবে? কারো বাপ মারা গেছে, জিন্দা যদি হয়ে যায় তো কাঁদবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। এবার বলে, আমার আব্বা যদি জিন্দা হয় তাহলে আমি কেন কাঁদবো? বলে, তোমার আব্বা জিন্দা হয়ে যাবে। বলে, তুমি কে? বলে, আমি হলাম বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, আমি তোমার আব্বাকে জিন্দা করে দেব। জানা যায় সব দাঁড়িয়ে গেছে। এবার বলে, আব্বা গো এই মুর্দা ব্যক্তিকে তুমি জিন্দা করে দাও, খুব অল্প সময়ে বলছি, মুর্দা ব্যক্তিকে তুমি জিন্দা করে দাও। বলে, মুর্দা কেমন করে জিন্দা হয় এটা তো সম্ভব না, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বলে, আব্বা গো তুমি যদি না পারো আমাকে অর্ডার দিয়ে দাও, আমি বড় পীর, আমি জিন্দা করে দেব। আল্লাহর কাছে ফরিয়াদ করে জিন্দা করলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, খুব মধু দিয়ে আর বললাম না, খুব সহজে বলে দিলাম, আমার সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী আমাদের অন্তরে, প্রত্যেকটা সুন্নি আলেমদের অন্তরে, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার প্রাণ কান্দে রে, মন কান্দে,
কান্দেরে দিল কান্দেরে অন্তর কান্দেরে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে যাই হোক বক্তা হাজির অতএব আমি আর বক্তব্য আগে না আগিয়ে আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একবার দরুদ